হাই, আমি অঙ্কন। আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট বিন। যেমনটা আগের দিন বলেছিলাম, এই কম্পোজিশনটাকে আমি ওয়াটার কালার করে দেখাবো। তো আজকে সেটা আমি কালার করে দেখাচ্ছি। আমি আশাবাদী ভিডিওটা আপনারা পুরো দেখবেন, স্কিপ না করি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে যত বেশি লাইক কমেন্ট করবেন, ইউটিউব তত বেশি মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছে দেবে। আর হ্যাঁ, এইরকমই অনেক কম্পোজিশন আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। প্রথমেই আমি বলে নিই, আমি এখানে পেপার ইউজ করছি বাফ কাটিজ পেপার, আর আমি কালার ইউজ করছি ক্যামেলের ওয়াটার কালার। আজকে আমি কালারটাকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, কারণ আমরা জানি যে এক্সাম হল বা কোনো কম্পিটিশনে আমাদের বেশি সময় দেওয়া হয় না, তাই আমরা যতটা পারবো ভেজা অবস্থাতেই ডার্ক কালারগুলো দিয়ে দেবো। ডার্ক কালার দেওয়া মানে যেখানে সেখানে ডার্ক কালার নয়, আমি বলতে চাই যে ফোল্ডগুলো, জামা বা প্যান্ট যেখানে যেখানে ফোল্ড হচ্ছে সেখানে জাস্ট আমরা ডার্ক টোনগুলো টাচ করে দেবো। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা বেশি জল দিয়ে কাজ করব না, আবার কম জল দিয়েও কাজ করব না। আমরা একটু কালারটাকে বুঝে, কালারটার পিগমেন্টটা বুঝব, তারপরে আমরা জিনিসটাকে সেইভাবে ইউজ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট টোন হওয়ার পর আমি ফেসটাকে সেকেন্ড টোনেই শেষ করে দিলাম। এইভাবেও তোমরা তাড়াতাড়ি কাজ করে সময়টাকে সেভ করতে পারো। অন্যান্য জায়গায় যেখানে তোমরা ধরো একটু ভাবছো যে সময় দিয়ে করবে, সেইখানে তুমি সেই সময় লাগাতে পারো। তো এইভাবে তোমরা করতে পারো, আদারওয়াইজ তোমরা যেভাবে সহজভাবে পারো সেভাবেও করতে পারো, এইটা একদমই একান্তই তোমাদের ব্যাপার। বাজারে লক্ষ্য করলে দেখতে পারবে, তিরপল বা প্লাস্টিকের যেই কালার হয় সেটাই রিফ্লেক্ট করে নিচে পড়ে সূর্যের আলোতে। আমিও যতটা পারবো রিফ্লেকশনটা দেওয়ার চেষ্টা করব। আগেও আমি আমার ভিডিওতে বলেছি যে পিছনের ফিগারে অত ডিটেল করার কোনো দরকার নেই, যতটা পারবো আমরা স্মার্ট ওয়ার্ক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। কম্পোজিশনে আমাদের মেন ক্যারেক্টারগুলো বা মেন ফিগারগুলো ঠিকঠাক হচ্ছে কি না সেগুলোই আমরা ভালোভাবে দেখব। এটা বলার কারণ অনেকেই আছে যারা পিছনের ডিটেলসগুলো খুব ধৈর্য ধরে করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে, যেমন পিছনের পোস্টার ফোস্টার ফিগার যা আছে সব ডিটেলস, মানে তাদেরও চোখ মুখ দেখানোর চেষ্টা করে। সেগুলো করতে গিয়ে তোমরা কী করো, অনেকটা টাইম পার করে দাও। তার জন্যই যতটা পারবে স্মার্ট ওয়ার্ক করে বেরানোর চেষ্টা করবে, আদারওয়াইজ তোমার সময় নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। আশা করি কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। তো যাই হোক, আজকের জন্য এটুকুনি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টেও বলতে পারো, আর তাছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও জানাতে পারো, আমি লিংক নিচে দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।